হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকের রেসিপি সবজির আচার। আর এই সবজির আচারটা তৈরি করার জন্য আমার প্রথমে কিছু সবজি লাগবে, আর একটা মশলা তৈরি করে নেব যেটা আমি আচারে দেব। প্রথমেই আমি মশলাটা তৈরি করব, তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা, আমি এখানে 10টা শুকনো লঙ্কা নিয়েছি। আর লঙ্কাগুলো বোটা সমেতই ভাজা করে নেব, পরে গুঁড়ো করার আগে বোটাগুলোকে ছাড়িয়ে ফেলব। এখন এই লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সর্ষেটা আমি নিয়েছি 4 চামচে 3 চামচ। সর্ষেটাও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব, খুব বেশি কালো করে ভাজবো না। সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ধনে, ধনেটাও নিয়েছি 4 চামচে 3 চামচ। এখন দিয়ে দিচ্ছি সাদা জিরে, জিরেটাও নিয়েছি 4 চামচে 3 চামচ। মৌরি দিয়ে দিয়েছি, মৌরিও 3 চামচ নিয়েছি। আর দিয়েছি 5 ফোড়ন। সমস্ত মশলাগুলোই আমি একটু ভাজা করে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজা করে নেব। এখন এই মশলাগুলো আমার ভাজা হয়েছে, এগুলো করে আমি ঢেলে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নেব। সবজির আচার করার জন্য এখানে নিয়েছি ফুলকপি, মটরশুঁটি আর গাজর। গাজরগুলোকে আমি 2 ইঞ্চি মতো লম্বা করে কেটে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নেবো, তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু জল। জলটা যখন ফুটবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এখন প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গাজর। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এ সমস্ত সবজিগুলোকে আমি 5 মিনিট সিদ্ধ করে তারপরে এটাকে জল ঝরিয়ে নেব। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি। জলটা ঝরে গেলে এটাকে আমি শুকাতে দেব রোদ্দুরে। আমি ব্যালকনির মধ্যে একটা সুতির কাপড় পেতে দিয়েছি, একটু মোটা করে পেতেছি, তার উপরে সবজিগুলোকে ঢেলে দিয়েছি। ভালো করে পাতা করে বিছিয়ে দিতে হবে, ছাড়া ছাড়া করে। আর এগুলোকে ভালো করে কড়া রোদ্দুরে শুকিয়ে নিতে হবে, যেন জল না থাকে, ভালো করে শুকিয়ে নেব। এখানে কিছু মূলো নিয়েছি, আমি মূলোগুলোকে পাতলা পাতলা করে টুকরো করে কেটে নিয়েছি, আর আদা নিয়েছি আর রসুন নিয়েছি। মূলোটা আমি পরে সিদ্ধ করে এখানে দিয়ে দিয়েছি। আর আদাগুলোকে আমি 1 ইঞ্চি মতো আদা পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এবারে আচারটা তৈরি করব, তার জন্য গ্যাসে এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন আমি দিয়ে দিচ্ছি সে আদা কুচিটা আর রসুনগুলো। আর সবজিগুলোকে আমি 3 ঘন্টার মতো রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি, যেহেতু আমি ব্যালকনিতে দিয়েছি না, খুব বেশি রোদ্দুর পয়নি, ছাদে দিলে খুব কড়া রোদ্দুরে দিলে 2 ঘন্টার মতো রাখলেই হবে, যেন জল না থাকে সেরকমভাবে শুকিয়ে নিতে হবে। এখন ওই সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চেরা নিয়ে গোটায় দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুন, নুন 1 চামচ দিয়ে দিয়েছি, আর বিট নুন দিচ্ছি 1 চামচ। হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ।
এখন আমি মশলাগুলোর সঙ্গে ভালো করে সবজিগুলোকে আবার মিশিয়ে দিচ্ছি। একটা পাতি লেবুকে আমি 8 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই লেবুটাও দিয়ে দিলাম। আর লেবুটাকে ধুয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এখানে আমি 4 চামচে 3 চামচ নিয়েছি আমচুর পাউডার। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ। আর এই মশলাটা আমি সবজির আচারে দিচ্ছি, অন্য আমের আচার বা কুলের আচারের মধ্যেও এই মশলা দিয়ে করা যায়, এই জন্য বেশি করে রেখে দিলাম। এই এখন মশলাগুলোকে দিয়ে ভালো করে আচারগুলো সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সবজিগুলো যেহেতু সিদ্ধ করা ছিল খুব বেশি আমি রাখবো না, এখন ভিনিগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ভিনিগারটা দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে আবার মিশিয়ে দিচ্ছি। এখন এই সবজির মশলাটা আমার হয়ে এসেছে, আমি নামিয়ে নেব, নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে কোনো জারের মধ্যে ভরে নেব। আমি এরকম একটা কাঁচের জারের মধ্যে ভরে দিয়েছি, আর উপরে একটা পাতলা সুতির কাপড় লাগিয়ে মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এটাকে রোদ্দুরে 2-3 দিন রোদ্দুর খাওয়াতে হবে, তারপরে এটা তৈরি হয়ে যাবে, খাবার উপযুক্ত হয়ে যাবে। আর প্রথমে ঢাকা চাপা দিয়ে এটা রোদ্দুরে দিলে ঘেমে গিয়ে জল পেরোতে পারে, জল পড়বে তখন আচারটা খারাপ হয়ে যেতে পারে, ওই জন্য সুতির কাপড়টা মুখে দিলে আর ঘামার কোনো চান্স থাকে না। এখন আমার আচারটা তৈরি হয়ে গেছে। এরকম সবজির আচার আপনারা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়, ভাত বা রুটির সঙ্গে খেতে ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ও বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।